আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হ্যাঁ হ্যাঁ মেম্বারশিপের দাম বেড়ে গেছে হ্যাঁ কত সুন্দর একটা কথা মেম্বারশিপের দাম বেড়ে গেছে সিলভার মেম্বারশিপ পনেরো হাজার টাকা এবং গোল্ড মেম্বারশিপ হচ্ছে ত্রিশ হাজার টাকা ফ্রেন্ডস এই যে বিষয়টা খেয়াল করে দেখুন মানুষ কি না পারে এডিট করতে কতটা দাম পারে ইডিট যে কতটা কৌশল করতে পারে তা যদি আমি আপনাদেরকে দেখুন স্ক্রিনে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ইডিট করেছে আসলে ওরা যে সময় এডিট করেছে তখন কিন্তু সার্ভারের প্রবলেম ছিল এখন খেয়াল করে দেখুন যেখানে মানুষ অ্যাপসের ভিতরে প্রবেশই করতে পারছে না সেখানে তারা বলছে যে নতুন আপডেট এসেছে এবং কি মেম্বারশিপের দাম বেড়ে গেছে বা কীভাবে সম্ভব যেখানে আপনি অ্যাপসের ভিতরেই প্রবেশ করতে পারছেন না সেখানে আপনি কিভাবে দেখাচ্ছেন যে স্ক্রিনশট দিয়ে তাও দেখিয়ে দিয়েছেন যে মেম্বারশিপের দাম বেড়ে গেছে সিলভারের পনেরো এবং গোল্ডের ত্রিশ এটাও কি সম্ভব যারা অবশ্য এখন বিশ্বাস করতে পারছেন আমি আবার এই জন্য ভিডিওটা মেক করে নিয়েছি সতরা এটা সম্পূর্ণটা একটা গুজব এটা কোনো সত্য বিষয় নয় তবুও মেক করেছি এই কারণে আপনাদের সচেতনতার জন্য যদি আপডেট আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলে খুব দ্রুত আপডেট আসার কিছুক্ষণের ভিতরে অর্থাৎ প্রায় এক ঘন্টা খানিকের ভিতরেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপডেটটা এসেছে কিন্তু তার আগেও আবার দিয়ে থাকি আমি সম্ভব না কারণ এর আগে যে তিনটা আপডেট এসেছিলো বা তিনটা আপডেটের ভিতরে যে আপডেটগুলো এসেছিলো খুব দ্রুত সেগুলো সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেগুলো আমি দিয়েছিলাম কিন্তু এখন তো এই আপডেটটা সত্য না পনেরো হাজার তিরিশ হাজার এটা তো সত্য নয় এটা সর্বোচ্চ এরকম হবে না এটা কখনোই সম্ভব না বারো থেকে পনেরো হতে পারে এবং এটা হতে পারে বাইশ থেকে পঁচিশ কিন্তু একবারে বাইশ থেকে তিরিশে চলে যাবে এইটা আপডেটটা সত্য নয় এটা যারা দেখিয়েছে তারা কিন্তু অনেকটা এক কথায় বলতে গেলে রিং আইডি বলতে পারেন বা আপনাদের সূত্র বলতে পারেন কারণ তারা একদম চাচ্ছে যে রিং আইডিটা বদনাম হয়ে যায় এরকম কিছু একটা সার্বারি প্রবলেমের কারণে হয়তো আমরা অনেকেই হতাশ হয়েছিলাম সার্বারি প্রবলেমের কারণে হতাশ হয়েছিলাম যে ভাই এটা কি সম্ভব এ চলে গেলো না আমার এত টাকা মার গেলো এত টাকা মার গেলো না ভাই ইনকাম সাইটগুলো এরকম হয়ে থাকে কিন্তু রিঙের তো তোর ইনকাম সাইট না এরকম না ইনকাম সাইটের সূর্য কমিউনিটি জবটা ইনকাম সাইটের মতো পরিণত হয়েছে কিন্তু এটা সম্পূর্ণটা ইনকাম সাইট না তাই আপনাদের টেনশনের কোনো কিছু নেই এখানে গুজবটা হচ্ছে এরকম যে পনেরো কে এবং ত্রিশ কে এটা যারা দেখিয়েছে দেখতেই তো পারছেন দেখিয়েছে এরকম অনেকে তো আবার আপডেটও দিয়েছে গুজব এরকম যে রিং আইডি চলে গেছে একবার প্রথম আলো পত্রিকায় দেখিয়ে দিয়েছে যে প্রথম আলো পত্রিকায় অনলাইন পোর্টালে দেখিয়ে দিয়েছে যে রিং আইডি ই অরেঞ্জ এবং অন্যান্যদের মতো চলে গেছে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো দেখলেই বুঝতে পারবেন হয়তো অনেকে একদম হতাশ হয়ে গিয়েছেন একে তো সার্ভার প্রবলেম অ্যাপসের ভিতরে প্রবেশ করছে না তারপর আরেকটা কথা হচ্ছে যে এখানে দাম বেড়িয়ে দিয়েছে আরেকটা কথা হচ্ছে রিং আইডি চলে গেছে টোটাল একটা এমন একটা গুজব বিষয় সৃষ্টি হয়েছে যে দেখা যাচ্ছে যে টোটাল আর কী বলবো এখানে এমনটা গুজব হয়েছে যে এক নিমিষে মানুষের মনের যে আশা আকাঙ্ক্ষা যেগুলো ছিল সেগুলো একবার নিমিষ করে দিয়েছে মানে হতাশার ভিতরে এমনভাবে পরিণত করেছে যে তারা আর কী বলবো এখানে বলার তো কিছু নেই আপনাদের মনের হ্যাঁ যে ইচ্ছাগুলোর ছিল যে আমরা বড় কিছু করবো যে টাকা আর্ন করবো এই সেই করবো সেইগুলো কিন্তু যেমনি ছিল ঠিক সেরকমই আছে কোনো কিছু হয়নি হয়তো আপনাদের জন্য এটুকু বলতে পারি গতকালে বা অনেকে কাজ করতে পারেননি যারা কমিউনিটি জবে কাজ করতে পারেনি তারা কিন্তু অবশ্যই আসে কাজ করে নেবেন কারণ অলরেডি সার্ভার প্রবলেমটা মোটামুটি ঠিক হয়ে গেছে যদিও আপডেটের কাজটা সম্পূর্ণটা হয়েছে কারণ এখানে যে নতুন আপডেট এসেছে সে সম্পর্কে নতুন একটা আমি ভিডিও দেবো কারণ এতক্ষণ সময় নিল সার্ভারের সার্ভার সময়টা আসলে মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মাঝে মাঝে সময় লেগে থাকে তবে এটা কোনো সমস্যা না বর্তমানে যেহেতু ঠিক হয়েছে তাই আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি এই যে গুজবটা ছিল মেম্বারশিপের দাম বেড়েছে সেটা কানে নেবেন না এক কথা শেষ কোনো কানে নেবেন না আরেকটা যেটা ছিল এটা সম্পূর্ণ গুজব একটা হচ্ছে যে রিঙাটি চলে গেছে রিঙাটি চলে গেছে না চলে গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন কারণ এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করা যাচ্ছে এবং কমিউনিটির জবে কাজ করা যাবে অনেকে দেখা গেছে যে কমিউনিটি জবে কাজ করতে পারছেন না তারা একটু সময় দিন অবশ্যই আপডেট যেহেতু হয়েছে তাহলে অবশ্যই একটু সময়ের ভিতরে আপনারা এটার বিরুদ্ধে প্রবেশ করতে পারবেন আর আইডি যদি চলে যায় তাহলে সব থেকে বিপদ পড়বে কে যারা এজেন্ট আমরা তো মাত্র মেম্বারশিপ নিয়েছি কিন্তু যারা এজেন্ট রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি বিপদ পড়বে হয়তো রিং আইডি চলে যাওয়ার সময় কিন্তু তারা সব থেকে বেশি প্রতিবাদ করবে এবং কি তারা কিন্তু আগে আবাস পাবে এবং কি যারা অফিসিয়ালি লুক রয়েছে আপনারা ইচ্ছে করলে বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে সেই গ্রুপের ভিতরে কিন্তু অ্যাড হয়ে থাকতে পারেন এবং সেখানে যে আপডেটগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারেন এটাই সব থেকে ইম্পর্টেন্ট এখানে কোনো বিষয় না যে গুজবে কান দিবেন এবং এই গুজবে কান দিয়ে বলেছিলাম বারবার নিন্দুকের মুখে কালি লাগিয়ে দিন কারণ নিন্দুকরা সবসময় নিন্দাই করে থাকে যারা রেঙাটিকে পছন্দ করে না তারা এরকম কথা বলে থাকে তো ফ্রেন্ডস আশা করি আজকের ভিডিওটা আপনাদের শুধুমাত্র শিক্ষণীয় বা আপনাদের সতর্তা জানার জন্য কিন্তু আজকের ভিডিওটা মেক করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম